السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন, যারা দোকানপাটে আছেন, যারা বাড়িতে আছেন, আমি আমার ভালোবাসার দাবি নিয়ে আপনাদের সকলের প্রতি অনুরোধ করছি, যেহেতু আজকে এত সুন্দর একটি আয়োজন অত্র এলাকার মানুষগুলো করেছেন, এই মাহফিল তো সবসময় করা যাবে না, অনেক কষ্ট লাগে, এই মাহফিলটা করতে গেলে অনেক অর্থনৈতিকের ব্যাপার, তো সকলের প্রতি আমার অনুরোধ রইল, এই মাহফিলটা অনেক চেয়ার ফাঁকা আছে, আপনাদের সকলকে এখানে এসে বসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ জাআলাস শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد ف
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সঙ্গে আল্লাহর পাক কালাম তেলাওয়াত করেন اعوذ بالله من الشيطان الرجيم পড়ি সবাই بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له قال النبي صلى الله عليه وسلم من تعلم علما ممن يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يأني ريحها أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একবার দরুদ পাঠ করি দরুদে ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبائي بوري بابا محبت كوري رسول الرشاني اللهم بارك على محمد وعلى آل محمد কই আওয়াজ তো নাই বাবা আপনাদের বলেন দরুদ পড়তে জানেন না আপনারা সবাই দরুদটা পাঠ করেন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমানতু বিল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أجل خلق الخلق كمالا رب أجل خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا صدق الله مولانا العظيم
একটু মারহাবা বলি, আর একটু জবান খুলে বলেন কেমন আছেন। আজকের ওকরা ঢেকিয়া পুকুর জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ওকরা বিরল জনাব মাওলানা আব্দুর রশিদ সাহেব, অত্যন্ত প্রিয় মানুষ আমার, আল্লাহর কাছে দোয়া করি তেনাকে যেন হায়াতে তৈয়বা দান করেন। সবার জবান থেকে বলি আল্লাহুম্মা আমিন। সবাই সবার জন্য দোয়া করব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সভাপতি, 7 নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী লীগ, 4 নং শহর গ্রাম ইউপি শাখা, জনাব মোহাম্মদ অসীমউদ্দিন সাহেব, তেনাকেও যেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। সবাই জবান খুলে বলি আমিন। আজকে যিনি আমার আগে আলোচনা করলেন বিশিষ্ট মুফাসসির কোরআন এবং শেখ মাওলানা আবুল কাসেম বিন মুহসিন, ইমাম সাফাহার জামে মসজিদ, আল্লাহ যেন ভাইজানকে হায়াতে তৈয়বা দান করেন। আমার আগে তেনার আগে আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ আমাদের আদরের ছোট ভাই হাফেজ মাওলানা ইনসানুর রহমান নূর, আল্লাহ যেন তেনাকে হায়াতে তৈয়বা দান করেন। আপনারা তেনার জন্য দোয়া করবেন। তিনি অধ্যয়নরত আছেন, তিনি বর্তমান একটা ভালো মাদ্রাসায় লেখাপড়া করতেছেন। আল্লাহর কাছে দোয়া করি আমাদের বিরলবাসীর জন্য যেন একটা রত্ন বানাইয়া দেন। সবাই জোরে বলি আমিন। সামনে আমার প্রিয়, আমার পিতৃতুল্য ময় মুরব্বী বাবাজিরা, বন্ধুতুল্য যুবক ভাইয়ারা, পদ্মা নিশিন পদ্মার অন্তর আড়ালের সরলা সবলা মা ও বোনেরা, আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, এবং সকলের প্রতি আমার ভালোবাসা এবং সকলকে আরেকবার সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করি যিনি আমাদেরকে আজকের রাত্রের কিছু সময় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে এবং নানান দুনিয়াবী ঝামলার থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য এই রহমতি বরকতি সামিয়ানার নিচে বসে আল্লাহ পাকের পাক কালামের আলোচনা আমাদেরকে শোনার তৌফিক দান করলেন, এজন্য সেই মুনিবের দরবারে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজেরিন, আপনাদের অবস্থান দেখে এবং সবকিছু ইন্টাগ্রে সতর্ক বলবেন, আমাদের সঙ্গে একটু মত বিনিময় করবেন, আপনারা কথা বলবেন। ভাই কথা না বললে আমরা বয়ান করতে পারবো না, কেন জানেন? আমরা তো যারা মাঠে বক্তব্য দিয়ে বেড়াই, আমাদের তো একটা মাহফিল নয়। আজকে যদি তোমার এই মাহফিলে আমার গলা বসে যায় তাহলে পুরা মাস আমার মাহফিল অসুবিধা হবে। মাইকের আওয়াজ আর একটু বাড়াও বাবা, ইকোটা মারো, তোমার গলাটা আওয়াজটা টেনে নিচ্ছে আমার। কি ডিস্টার্ব আরো পিছে দেন তো একটু টান দেন, ঠিক আছে। বাংলাদেশের সবথেকে দামি মিডিয়া, বড় মিডিয়া আমাদের বাংলাদেশের হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা বলেন, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি বলেন, গোলাম রব্বানি বলেন, আব্দুস সালাম যুক্তিবাদী বলেন, সবাই এই মিডিয়াতে বয়ান ছেড়ে দেয়, আমিন বলেন। এই মিডিয়াতে আমাদের আজকের এই প্রচারগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন, আমিন বলেন। আমরা সবাই দোয়া করি এই মিডিয়ার যিনি পরিচালক, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের উত্তরবঙ্গের একজন সুনামধন্য সাংবাদিক জনাব আব্দুর রহিম ভাই, তেনার জন্য দোয়া করবেন। সবাই জোরে বলি আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজেরিন, আজকের এই মাহফিল থেকে আমরা সবাই সবার জন্য দোয়া করব, গোটা দেশ ও জাতির জন্য দোয়া করব ইনশাআল্লাহ বলি। আমরা সবাই সবার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। আজকের এই বাগানে বসতে পেরে আপনারা সবাই খুশি আছেন? যদি যারা যারা খুশি আছেন তারা তারা আমার সঙ্গে হাত উত্তোলন করে একটু আল্লাহু আকবার বলতে পারবেন? এখন না, আমি যখন বলবো তখন বলবেন, আমিন বলবেন। সবাই উচ্চ কণ্ঠে বলবেন, যাদের মন খারাপ তারা মনে হয় চুপ থাকবেন, এই বজ্র কণ্ঠে আল্লাহু আকবার বলতেই হবে, তাহলে আপনার অলসতাও দূর হয়ে যাবে আর আপনার মাহফিল শুনতেও মজা লাগবে, আমিন বলেন। আপনারা সবাই আল্লাহর হস্তে আল্লাহু আকবার বলবেন, মুরব্বী যারা একেবারে যুবক মানুষ সবাই নারায়ে তাকবীর, এই তো কেবল শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আর একটু উচ্চ কণ্ঠে বলতে হবে, ভাই এটা একটা ভালোবাসার মঞ্চ, এই ভালোবাসার মঞ্চটা আপনারা আমার জন্য নাজাতের ওসিলা করতে পারেন, আল্লাহ জান্নাতের জন্য, আমিন বলেন।
ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। যেই মজলিসে আপনারা বসেছেন, এই মজলিসে শুধু আপনারা না, এই মজলিসের মধ্যে আল্লাহর আসমানের ফেরেশতারাও এসে হাজির হয়ে গেছে। এই মজলিসের মধ্যে এই দুনিয়ার ক্যামেরা নয়, আল্লাহর অসংখ্য ফেরেশতারা আল্লাহর ক্যামেরা নিয়ে অপেক্ষা করতেছেন, তো আমাদের ভিডিও করতেছেন, আমাদের রেকর্ড করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যে আল্লাহু আকবার বলছি, আমরা যে সুবহানাল্লাহ বলছি, আমরা যে বেদিন বেঈমানদের বিপক্ষে কথা বলবো, প্রত্যেকটা কথার রেকর্ড থাকবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এগুলোকে দেখবেন, আর এগুলো রসিল আল্লাহ পাক আপনাকে আমাকে মাফও করে দিতে পারে। তাহলে আমরা কথা বলবো তো ইনশাআল্লাহ, হকের পক্ষে কথা বলবো, অন্যায়ের বিপক্ষেও কথা বলবো। আমিন বলেন। যারা যারা আপনারা কথা শুনবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। এখন আমি আপনাকে স্লোগান দেব, ইলেকশন সামনে না পরে? হ্যাঁ আছে, সামনে আছে। আমিন। তাহলে তাহলে তো একটু রেডি করা দরকার, যেহেতু আপনারা ইলেকশনে চিল্লাচিল্লি করবেন, ঠিক কিনা বলেন? গ্রামের তো মানুষের ইলেকশনটা একটা ঈদের উৎসব। চা খাবেন, কেউ আবার বিড়ি খাবেন, সিগারেট খাবেন, চা খাবেন, পান খাবেন, সব ফ্রি। কাক ভোট দিবেন নিজেও জানেন না, কথা বলেন না কেন? আমি তো অনেক গ্রামের মানুষ, এক ইলেকশন এলাকায় মাহফিল করে আসলাম, এক ভদ্রলোক মুরব্বী মানুষ বলছে যে হুজুর, কমপক্ষে 10টা চেয়ারম্যান মেম্বারের খাইছি, জনমের মতো খাইছি। কারণ খাইছি কি জানেন? সারা বছর আর খাওয়াবে না আমার, এই জন্য আমি খাচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, এগুলো খাওয়া কি আপনার আমার জন্য ঠিক হবে? কথা বলেন, কথা বলেন। আমি একটা চায়ের জন্য বিক্রি হব, একটা 500 টাকার নোটের জন্য বিক্রি হব? আমার ঈমানটা কি এত নরমাল? আমার ঈমানটা এত দুর্বল? না, আমার ঈমান এমন হবে, আমার জীবন চলে যাবে, আমার ঈমান বিক্রি করব না। ধরে বলো ঠিক কিনা? ঈমান কোনদিন বিক্রি করব না। 500 টাকার মধ্যে আমাদের ঈমান বিক্রি হবে না, জবান বিক্রি হবে না। যারা যারা আমার সঙ্গে একমত, দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলে ডাকা, হাতটা নাড়া দিয়ে একটা আল্লাহু আকবার বলবেন, দুই হাত উঁচু করেন, ঠান্ডা হলে গরম হলে হবে, নারায় থাকবে, নারায় থাকবে। মাঝে মাঝে কথা বলবেন, ঠান্ডা ওয়াজ আমার পছন্দ না, মাঝে মাঝে শীতের রাত একটু গরমও ধরবে। আমিন কর। ইনশাআল্লাহ কথা বলবো তো। সকালবেলা এক চেয়ারম্যান আসে, কয় মারহাবা, আপনি এক কাপ চা খান, একটা দুধ খান, এক গ্লাস, ভোটটা আমারে দিয়েন। কয় আমার আল্লাহর কসম আপনার এই ভোটটা দেবো। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফির আবার দুপুর বেলা আবার এই নারাবাড়ি হাটে আর এক চেয়ারম্যান পদপ্রার্থী ডাক দিয়ে বলে, ভাইজান আসেন, একটা গরম ডিম খান, একটা দুধ খান, ভোটটা আমারে দিয়েন। কয় যে আল্লাহর কসম আমার বাপ দাঁড়াইলেও ভোটটা আপনারে দেবো। কথা বলে কিনা? এই লোক 10 জন চেয়ারম্যানের খাইয়া ভোট দিলে যে কোন জায়গায় এ নিজেও জানে না, মাঝখানে যাইয়া ভোটটা আবার পসাইও দেয়। জোরে কন, জোরে কন, ঠিক কে না? এক লোক ডাক দিয়ে বলে, হুজুর 10 জনের খাইছি, ভোট দেবো কাক, বহুত চিন্তা ভাবনা করে ভোটটা মাঝখানে মারি দিছি, একেবারে কারণ আমার কাঁধে না, মাঝখানে। তার মানে কি? বলে পচে গেছে ভোট। হায় রে বাপ, এরকম লোক আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের কাছে শোনাই। আপনারা হাদিসটা শোনার পর সবাই হাত তুলে আল্লাহু আকবার বলবেন। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি দুটি জিনিসের জিম্মাদার হও, দুটি জিনিসের জিম্মাদার যদি তোমরা হও, আমি দুজাহানের নবী, আশরাফুল আম্বিয়া নবী, আমি তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মাদার হব। আল্লাহর নবী যদি আমাদের জান্নাতের জিম্মাদার হয়, তাহলে এখন বলেন যুবক ভাইয়েরা, আর কপালে কোনো দুঃখ আছে? নবী কাদের জন্য জিম্মাদার হবেন জান্নাতের? আল্লাহ রাসূল বলেন, দুই জিনিসের এক নাম্বার হলো মুসলমানের জবানের কথা। মুসলমানের জবান এত দামি, জীবন চলে যাবে, কোনোদিন জবান পাল্টাবে না, জীবন চলে যাবে, জবান কোনোদিন পরিবর্তন হবে না, এটার নাম হলো মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ,
শুধু পুরুষের জবান না, নারীদেরও জবান, সকলের জবান। জবান থাকবে মুমিনের একটা, কয়টা আরো জোরে বলেন, কয়টা জবান থাকবে? একটা, মানি না মানব না, মানতে পারি না। বলেন, মানি না মানব না, মানতে পারি না। আল্লাহর কোরআনে রব মানো না, আল্লাহু আকবার বলেন, মানি না মানব না, মানতে পারি না, মানি না মানব না, মানতে পারি না। বাংলাদেশের ইসলামের রব মানো না। আজকে যারা বাংলাদেশে ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করে, কোরআন নিয়ে বাড়াবাড়ি করে, যারা আল্লাহ রসুলকে নিয়ে বাড়াবাড়ি করে, যারা ইসলাম মানে না বলে, যারা বলে, যারা কোরআন মানে না বলে, যারা বলে, যারা বিসমিল্লাহ মানে না বলে, তারা বলে এরা মুসলমান নয়, এরা আবু জেহেলের থেকেও খারাপ। করে বলুন ঠিক কি না? এরা আবু জেহেল, আবু জেহেলও কোরআন পড়তো, আবু জেহেল এতই নিকৃষ্ট ছিল না। জোরে বলুন ঠিক কি না? আবু জেহেল ইসলাম মানতো না ঠিক, কিন্তু আল্লাহর রাসূলকে মহব্বত করত। সুবহানাল্লাহ কইলেন না? আবু লাহাব ইসলামের দুশমন ছিল ঠিক, কিন্তু আল্লাহর রাসূলকেও ভালোবাসত। মারহাবাও কইলেন না কেন? একেবারে এমন নিকৃষ্ট ছিল না যেমন ইদানিং কতগুলো নাফরমান বেদিন বেঈমান ইসলামের নিকৃষ্টতম। এরা আবার কোন হিন্দু না, এরা আবার কোন অমুসলিম না, এরা আবার খ্রিস্টান না, এরা আবার বৌদ্ধ না, এরা অন্য কোন ধর্মেরও না, এরা আমাদের মুসলমান দাবি করে। আসতে না কথা বললে, আমি জোরে কথা না বললে আমি বয়ান করতে পারবো না। আপনারা ঠিক বেঠিক বলেন যুবক ভাইয়ারা, রক্ত যদি শরীরে থাকে তাহলে কথা ঠিক বেঠিক বলবেন? জোরে বলুন ঠিক কি না? মুসলমান আর চুপ করে বসে থাকার সময় নাই, মুসলমানকে প্রতিবাদী হতে হবে। আল্লাহর কোরআনের অবমাননা করবে আর তুমি কয় নম্বরের মুসলমান? তবলিগ জামাত দিয়ে পড়ে থাকবা, মসজিদে তসবি পড়বা, এটার নাম মুসলমান নয়। নয় নয় কথা বলতে হবে, তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। একটি ছোট্ট কথা বলি, রসুলের চাচা আপন চাচা নয়, তবুও এলাকার চাচা। আবু জেহেল কিন্তু রসুলের আপন চাচা নয়, আবু লাহাব রসুলের আপন চাচা। মারহাবা কর। শৈশবের কালে আল্লাহ রসুলের বয়স যখন মাত্র 8, জোরে বলেন কত? একটু কথাটা বুঝিয়ে দিয়ে তারপরে কথা বলবো, আমি অনেক কাহিনীও বলবো না। আমি আপনাদেরকে সময় বাতিয়ে দেই, এখন মাত্র 10:30 বাজে, 11:10 দিকে আমার ওয়াজ সমাপ্তির দিকে চলে যাবে। আমিন বলেন, কারণ কথার মতো কথা অল্প বললেই স্বাদ পাওয়া যাবে। জোরে বলুন ঠিক কেনা? সারা রাত বয়ান শোনা হাদিস কোরআনে নেই, আর সারা রাত বয়ান শুনেও কোনো হেদায়েত নেই। হেদায়েত যদি হয় তো অল্প কথায় হবে, কাজের কথা বলতে হবে। জোরে বলুন ঠিক কেনা? আপনারা যদি টিবল ঠাসেন, আর টিবলের মুখ আর বদনার মুখ যদি একরকম থাকে, ঠাসার মতো ঠাসলে এক ঠাসেই বদনা ভরে যাবে। আর যদি টিবলের মুখ আর বদনার মুখ যদি একরকম না থাকে, সারা রাত সারা দিন সারা বছর ঠাসলেও বদনা ভর্তি হবে না। সারা রাত ওয়াজ করে কোনোদিন মানুষের হেদায়েত হয় না, যাদের হেদায়েত হবে 2 মিনিটেই হেদায়েত হবে। জোরে বলো ঠিক কি না? এটা আমাদের একমত না, আমাদের মুরব্বীরা আমাদের অল্প কথা বলতে বলেছে। আমি এখন মুরব্বীদের পরামর্শ নিয়ে চলি, আমার কদম আমি ফেলাই, মুরব্বীদের পরামর্শ নিয়ে ফেলাই। আমিন বলেন। আমাদের মুরব্বী আছে, আপনাদের মুরব্বী না থাকতে পারে, আমাদের মুরব্বী আছে। আমার মুরব্বী হলেন আমার বাবা মা, আমার ওস্তাদ, আমাদের হক্কানি ওলামায়ে কেরাম, এদেশের যারা রত্ন তারা হচ্ছেন আমাদের মুরব্বী। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। মুরব্বী যাদের নাই, মুরব্বী করে নিয়েন। মুরব্বী তোমাদের ঘরে আছে, বাবা মা আছে, অশিক্ষিতও যদি হয়, কাপড় চোপড় লোংরাও হয়, তবুও তোমার বাবা মা। তুমি পরামর্শ করিও, আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু ফয়সালা পেয়ে যাবে। আমিন বলেন, আমিন বলেন। রসুলের আপন চাচা, রসুলুল্লাহর চাচা, আল্লাহ রসুলের বয়স যখন 8, রসুল তো জন্মের পরে, জন্মের আগেই বাবাকে হারিয়েছে। দুই চোখ দিয়ে তিনি কোনোদিন বাবাকে এক নজর দেখতে পায় নাই। বাবা কেমন চেহারা? রসুলের বাবার নাম আব্দুল্লাহ,
কেমন চেহারা, কিতাবের মধ্যে আসছেন আব্দুল মুত্তালিব, তার যতগুলো সন্তান আছে সব সন্তানের থেকে যেটা সুন্দর সন্তান সেটার নাম হলো আব্দুল্লাহ। সারা মক্কার ভিতরে এক নাম্বার যার চেহারা, যারা মক্কার ভিতরে তাকে সম্মান করতেন আব্দুল্লাহকে, এত সুন্দর চেহারা ছিলেন আল্লাহর নবীর বাবার। জীবনে একটা বার তিনি দুই নজরে বাবাকে দেখতে পায় নাই, এরকম এতিম সন্তান এই মঞ্চের মধ্যে আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রসুলের বাবা চলে গেছেন, মা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর নবী এতিম, দাদার কাছে জিম্মাদার আব্দুল মুত্তালিব, আমার নবীর দায়িত্বশীল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী সেই পাহাড়টা আমরা নিজের চোখে দেখছি ভাই, মক্কা মদিনাটা আমাদের নিজের দেশের অলিগলির মতো আমাদের কাছে পরিচিত, কারণ মক্কা মদিনায় আমরা একাধিকবার গিয়েছি, মক্কা মদিনার ভাষা আমরা বুঝি। ভাইজান আমার, বন্ধুগণ আমার, ছোট্ট করে কথাটা বলে দেই, কান ফেলাইয়া শুনিয়ে নেন তাহলে কিছু শিখবেন। একটু শোনার আগে দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলে শোনান, দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মক্কার পূর্ব দিকে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো জাবালে কুবায়েস পাহাড়। জোরে বলেন কি পাহাড়? জাবালে কুবায়েস পাহাড়। এই পাহাড়ের মধ্যে আল্লাহর নবী চড়ে, তিনি মাথাটা এই দুই পায়ের হাঁটুটা মাথার মধ্যে লাগিয়ে, এতিম নবী, বাবা নাই, মা নাই, মা হারা ব্যথা নিয়ে তিনি কান্দে। ওই পাহাড়ের নিচ দিয়ে ইসলামের দুশ্মন আবু জেহেল নিচ দিয়ে যায়, কে যেন কান্নার আওয়াজ, কার যেন একটা কান্নার আওয়াজ যেন শুনতে পায়। আবু জেহেল সঙ্গে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের নিচে দাঁড়িয়ে যে কে এই বাচ্চাটা পাহাড়ের চূড়া থেকে কান্দে, মক্কার পাশের মধ্যে সেই পাহাড়, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কে কান্দে? আল্লাহর পয়গম্বরের কান্নার আওয়াজ যখন আবু জেহেলের কানে আসতেছে, আবু জেহেল পাহাড়ের মধ্যে চড়ে দেখে, এটা তো আমাদের বংশের ছেলে, নাম তার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। একটু আল্লাহু আকবার বলা যায়? একটু জোরে বলা যায় আল্লাহু আকবার। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের বয়স তখন মাত্র 8 বছর, দুই হাঁটুর মধ্যে মাথা লাগিয়ে মা মা বলে এতিম বাচ্চা কাবা শরীফের দিকে লক্ষ্য করে তিনি কাঁদতেছে, আল্লাহু আকবার বলে। কিতাবের মধ্যে আছে আবু জাহেল তো সেই দিন পিছন দিক থেকে আল্লাহর নবীকে এইভাবে এইভাবে পিছন দিক থেকে জড়াইয়া বুকের মধ্যে নিয়েছে, আল্লাহর নবীকে বুকের মধ্যে নিয়েছে। আল্লাহর নবী কিতাবের মধ্যে আছে আবু জাহেলের বুকটা সেই দিন বিশ্ব নবী তার বুকের মধ্যে মাথা লাগিয়ে চাচা চাচা বলে কান্দে, ও চাচা কেন কাঁদবো না, এই দুনিয়ায় আমার বাবা নাই, এই দুনিয়ায় আমার মা নাই, আমার আপন বলতে কেউ নাই, আমারে কে খাওয়ায়, কে আমাকে ঘুমাবে, কে আমারে আদর বলবে, কে আমাকে ডাকবে, এই জন্য আমি পাহাড়ের মধ্যে চড়ে চড়ে কান্দি। আবু জেহেল সেই দিন বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছে, এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, কে বলেছে তোমার কেউ নাই? আমি আবু জেহেল বললাম, আজ থেকে তুমি আমার আপনজনের মতো থাকবা। দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখান, একটু জোরে বলেন আল্লাহু আকবার। পাহাড় থেকে নামাইয়া আল্লাহ রসুলকে নামাইয়া এইভাবে হাত ধরে, আয় বেটা, আয় আমার সঙ্গে, আয় ভাতিজা, আয়, তুই আমারে চাচা বলে মানিস, আর তোর চোখের পানি আমি দেখে থাকবো, আবু জেহেলের কথা বলছি মিয়া, আল্লাহু আকবার বলেন। তৎকালীন আবু জেহেলের চরিত্র কি ছিল আর বর্তমান আবু জেহেলের চরিত্র কি রকম, এই কথাটা বলার উদ্দেশ্য আমার। আল্লাহ রাসূল সেই 8 বছরের নবীকে নিয়ে আবু জেহেল পাহাড় থেকে নামাইয়া, নিচের মধ্যে একটা উট ছিল, উট আবু জেহেলের উট ছিল, এই উটের মধ্যে বসা ছিল, উট তো অনেক লম্বা প্রাণী তাই না, উটকে না বসলে উটের পিঠে চড়া সম্ভব না, আল্লাহু আকবার বলে। উটের উটকে জমিনের মধ্যে বসছে, আবু জেহেল ডাক দিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসো, বাড়িতে যাই, বাড়িতে যাই, কিছু খাবার খাই, আল্লাহু আকবার বলে। এ ভাই মনোযোগী হচ্ছে সবাই আমার সঙ্গে, এই কথাগুলো মনোযোগী হচ্ছে?
অমনোযোগী হলে কিন্তু আমি কথা বলবো না, একটু কথাগুলো শুনেন, কিছু শিখতে পারবেন। আমার উদ্দেশ্যটা কি কি কথা বলা, আমি যে আপনাদের সামনে একটা আয়াত সূরা তেলাওয়াত করেছি, হাদিসে পাঁচ থেকে দুটি হাদিস পাঠ করে শোনাইছি, আমি অল্প সময়ের ভিতরে এই গোছানো কথাগুলো বলার চেষ্টা করব আপনাদের দোয়া নিয়ে। আমিন বলে সবাই জোরে বলেন আমিন। অল্প সময়ের ভিতরে কেউ অমনোযোগী হবেন না। আল্লাহ রাসূলকে উটের পৃষ্ঠের মধ্যে চড়াবেন, আবু জেহেল এমন সময় উটের মধ্যে আগে সরে বসছে। আপনারা জোরে বলেন আমার নবী কি আল্লাহ কি বানাইছেন পৃথিবীর কোন মানুষের পিছনে বসার জন্য? আস্তে বললে বলবো না, জোরে বলেন আমার নবীকে সমস্ত মাখলুকের সামনে যার স্থান, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন নবীর পিছনেও আল্লাহর নবীকে বসাবে না। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। তার একটা প্রমাণ আপনাদের কাছে বলি, আল্লাহর রাসূল যেদিন মিরাজে যাবেন, মিরাজে যাবেন আল্লাহর আরশে দেখা করার জন্য, তো বাইতুল মুকাদ্দাসে তিনি ফজরের নামাজের একটা ইন্তেজামের ব্যবস্থা করলেন। এই নামাজের একজন কি সুন্দর একটা কণ্ঠের আজান হয়ে গেল, নামাজের জন্য বাইতুল মুকাদ্দাসে ঢুকে গেল। জিব্রাইল সহ আল্লাহর নবী একেবারে পিছনের কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল মাঝে মাঝে জায় নামাজের মধ্যে উকি মেরে দেখে, আজকের এই বিশাল জামাতে কে সেই লোক ইমামতি করবে, জায় নামাজটার দিকে তাকিয়ে দেখে তখনও কোনো ইমাম আসে নাই। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য পিছনে অপেক্ষা করেন? বলে কেন? বলে আজকের এই বাইতুল মুকাদ্দাসের ইমামতির দায়িত্ব আপনি ছাড়া কাউকে মানাবে না। আস্তে বলবেন না, জোরে কর। কে বললেন? হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম। তিনি চলে গেলেন আল্লাহর নবী জায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, জায় নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল নবীর কানে কানে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানতেছেন এরা কারা, যারা আপনার পিছনে ইক্তেদা করলো, যারা আপনার মুসল্লি হইলো আর আপনি যাদের ইমাম হইলেন, আপনি কি জানেন এরা কারা? বলে কারা জিব্রাইল? বলে আল্লাহর যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে আপনার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এবং আপনার পিছনের ইক্তেদা করার জন্য আল্লাহ এই নবীদেরকে এক জায়গায় করেছেন। আল্লাহু আকবার বলে। এই জন্য নবীর নামের সঙ্গে একটা লকব আছে, ইমামুল মুরসালিন। একটু আল্লাহু আকবার বলে। আমার নবীকে কেউ পিছনে রাখতে পারবে? ক্ষমতা আছে? হায় 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 রে, এই পৃথিবীতে সবথেকে একটা বড় লাইব্রেরি আছে, এই পৃথিবীর জমিনে সবথেকে বড় লাইব্রেরি, সেই লাইব্রেরিটা হলো নিউইয়র্কে, যুক্তরাষ্ট্রে, জামাইকা। আল্লাহু আকবার বলে। সেই যুক্তরাষ্ট্রের বড় লাইব্রেরির মধ্যে বিশ্ব বরণ্য যত বড় বড় বিশেষজ্ঞ, যারা ধর্ম গুরু, তাদের নামগুলো ওই লাইব্রেরির মধ্যে লেখা আছে। তো সর্বপ্রথম সেই ইহুদির দেশে, এই নাস্তিকের দেশে, আমেরিকার দেশের মধ্যে সর্বপ্রথম যেই নাত্তার নাম, সেই লাইব্রেরির মধ্যে যেই লোকটার নাম দেওয়া আছে সর্বপ্রথম, সেটার নাম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমেরিকার নাস্তিকগুলোও জানে যে আল্লাহর নবীকে দ্বিতীয় ফেলার কোনো অধিকার আমাদের নাই। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। সেখানেও আমার নবীর নাম রাখছে উপরে। আর ফ্রান্সের একজন নাস্তিক আমার নবীকে নিয়ে একটা কার্টুন বানাইছে, এই কার্টুনের বিরুদ্ধে মুসলমানেরা প্রতিবাদ করলে বাংলাদেশের পুলিশেরা উল্টা তাদেরকে গুলি করে মারে। কথা বলেন, কথা বলেন, এই জোরে বলেন, আপনারা জোরে বলেন, আমরা কি কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছি? কথা না বললে ওয়াজ হবে না, জোরে বলেন। আমরা কি কোনো বিএনপির পক্ষে নামছি নাকি জামাতের পক্ষে নামছি? আমরা মুসলমানেরা তখনই ক্ষেপে যাই যখন আল্লাহর কোরআনের অপমাননা হয়। আমরা মুসলমানদের রক্ত গরম হয় কখন? যখন রসুলের অপমাননা শুনি। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের এই মুসলমানেরা আপনারা কথা দেন, আজকে ইসলামের উপর যদি অপমাননা হয় যে দল করেন আপনারা জোরে বলেন প্রতিবাদ করতে রাজি আছেন? যারা যারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখান। ভাই বেরামিয়া মুরগির মতো ড্যাম ড্যাম কাঁদিয়ান না ভাই,
এমনি বেরামিয়া মুরগি যেমন টোপাটুপি করে, বুঝতে পারতেছি আপনাদের কোনো আওয়াজ নাই, মারাবা কর। এখানে দুটি দল আছেন, দুটি দলের এই যে আইল থাকে এটা একটা দল, এটা আর একটা দল, মারাবা কর। রবিউল সাহেব এখানে আসো ভাই। এই ভাই এই যে আপনারা শোনেন, একটু মজা দেওয়ার জন্য বলছি ভাই, এই যে আইল থেকে এই দিকের ভাইয়েরা এক দল, আর এটা হলেন আর এক দল, উপস্থিত এই দলটা আমার সভাপতির দল, মারহাবা কর। আর এই দলটা হলো আমাদের এই যে বিরলের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, ইনিও একজন মাদ্রাসার মুহতামিম এবং আলেম মানুষ, এই দলটা হলেন এনার দল। দেখি কোন দলের শক্তি বেশি, একটু পরীক্ষা করে দেখবো, মারহাবা কর, একটু জোরে কর, মারহাবা। এই দেখেন এবার সভাপতিও নড়তেছে, এবার দেখি দেখি কে কার কোন দলের আওয়াজ বেশি। তবে এই দলের খেলা খেলি কোনো কাপাটি খেলা না, মুরগি খেলা না, এটা কোনো লাফালাফি না, এটা খেলা হবে আল্লাহু আকবারের খেলা। খেলবেন তো ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা খেলা হবে, এই যুবক ভাইরা জোরে বলেন খেলা হবে, তো খেলবে তো শুরু করে দাও। প্রথম আমার রবিউল ভাইয়ের দলের লোক, মারহাবা কর। আপনারা চুপচাপ থাকেন সভাপতির দল, দেখি এই দলের আওয়াজ কেমন হয়। এগুলো তো চ্যাংড়া মানুষ বেশি, এদিকে মুরব্বী বেশি, তো দেখা যাক ইনশাআল্লাহ। একবার তোরে তাকবীর দিবেন, আমি যখন নারায় তাকবীর বলবো, দেখি কোন দলের আওয়াজ বেশি। তৃতীয় পক্ষের একজন আলেম রেজাল দিবেন, মারহাবা কর। এই খেলায় যারা অংশগ্রহণ করবেন তাদের লাভ হবে, লস হবে না, আমিন কর। রেডি হন, গলা ছেড়ে দেন, আপনারা চুপচাপ থাকেন, হ্যাঁ দিবেন দিবেন, এই দিকে ঘুরে দিবেন, নারায় তাকবীর নাই, গোল গোলা ডিম, মারাবা কর। এরে রেডি হন, এবার বুঝতে পারে নাই আমার ভাইয়েরা, জোরে বলেন। এই ক্যামেরাম্যান ভাই রেডি হন, এই ক্যামেরাম্যান তো এই দলে, নারায় তাকবীর। এদের মুরব্বী গুলোও দাঁড়িয়ে গেছে, মারাবা কর। এ ভাই আপনারা রেডি আছেন? হ্যাঁ রেডি আছেন, ভাত খাই আসছেন, আচ্ছা রেডি হন, তাকবীর দিবেন দিবেন, হাত উঠাই দিবেন, হ্যাঁ রেডি হন, নারায় তাকবীর। ও একদম চেয়ার উঠায় রে ভাই, আপনার দলের মানুষ চেয়ার উঠায়, মারাবা কর। এবারে আপনাদের দলের মধ্যে আমিও একটু সাপোর্ট আছি ভাই, একটু দিবেন, এবার জোরে দিবেন, এবার উমার দিকে ঘুরে দিবেন, হ্যাঁ হ্যাঁ মাইগালা তুই পার্সোনালি করিস না, তুই বিরোধী দলত যাস না, মারাবা কর না কেন। হ্যাঁ রেডি হন, গলা ছেড়ে দেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। এইবার চুপ থাকেন, এবার এমাক দেখি আমার সভাপতির দলগুলো দেখি, হ্যাঁ দিবেন দিবেন, এই পাকে ঘুরে দিবেন, হ্যাঁ হ্যাঁ রেডি হন বাবা, নারায় তাকবীর, নারায় তাকবীর। আমার মনে হয় এটাতে বেশি ফাঁসে, হ্যাঁ এটা বেশি, যাক এটা পরে হবে, আমিন কর, জোরে বলেন। এ ভাই ইসলামী শরিয়া ভিত্তিক এরকম আনন্দ দেওয়া জায়েজ আছে, আমিন কর, জোরে বলেন। আপনার আমার দুজাহানের নবী, নবী মুহাম্মাদুর মদিনার ভিতরে এরকম সাহাবা ইকরামদেরকেও মাঝে মাঝে আনন্দ দিতেন, মারহাবা কর। একটা খেজুরের হাদিয়া আসছে মদিনার ভিতরে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে বেলাল আসরের নামাজের পর এই খেজুরটা তুমি সাহাবা ইকরামদের মাঝে বিতরণ করবা, মারহাবা কর, একটু জোরে কর। আসরের নামাজের পর সাহাবা ইকরামেরা গোল হয়ে বসে গেছে, আল্লাহ রসুলের পাশে যিনি বসার তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আর যিনি ডান দিকে বসার তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। তো বেলালকে জিম্মাদার দিলেন, বেলাল এই খেজুরের দায়িত্ব তোমার, তুমি এ বিতরণ করো, আল্লাহু আকবার বলে বেলালকে ডাক দিয়ে বলে বেলাল তিনটার উপর দিবি না, সবাইকে গনে গনে তিনটা করে খেজুর দিবি, কয়টা দিয়ে দে, বিসমিল্লাহ করে যাকে খেজুর দিবেন তিনি হলেন নবী মুহাম্মাদুর, যিনি সবার শেষে পাবেন তিনি রসুলের জামাতা অর্থাৎ জামাই, যার নাম হযরতে মারহাবা কর। এদিকে শ্বশুর এদিকে জামাই, নবীর ডান দিকে হলো শ্বশুর আবু বকর সিদ্দিক, আর বাম দিকে হলো রসুলের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর হলেন এই জন্য যে আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সহধর্মিনী, আর যিনি আলী তার কন্যা হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। একটু মারহাবা কর, সবাইকে খেজুর দিলেন, বিসমিল্লাহ করে দিয়ে সবার শেষে আলীকে দিয়ে
হযরত বেলাল ব্যাগের থলির টাকাই দেখে আমার জন্য আসেনি, আসেনি নাই, তো গুনে দেখে যে ঠিক আমার জন্য তিনটা বরাদ্দ না, আসতে বললে ওয়াজ করবো না, জোরে কান। আচ্ছা আমার নবী কি খেজুর গুনছে না, আসতে বলেন না, একটু জোরে বলেন, ওয়াজ বুঝে থাকলে কথা বলবেন, আমার নবী কি খেজুর গুনে বলছে যে এ বেলাল খেজুরকে তিনটা করে দিও, খেজুর এরকম গুনছে? তাহলে আমার নবী দেখেন ব্যাগের খবর কেমনে পাইলেন, যে আমার নবী ডাক দিয়ে বলে বেলাল রে তিনটা করে খেজুর দিও, কাউকে কম দিও না আবার কাউকে বেশি দিও না। হযরত বেলাল ডাক দিয়ে বলে কি করুন ইতিহাস, আমি সবার থেকে শুরু করলাম আল্লাহর নবীকে দিয়া, শেষ করলাম হযরত আলীকে দিয়া, আলীর শেষে সবার শেষে আমার বর্গের দিকে তাকিয়ে দেখলাম আমার জন্য তবারক আছে কিনা, তাকিয়ে দেখলাম ব্যাগের নিচের মধ্যে তিনটা খেজুর আমার জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সেই জামানাটা কত সুন্দর ছিল, দাওয়াতের ইন্তেজাম কত সুন্দর ছিল, খেজুর দেওয়া শেষ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল তুমিও পাইছো? বলে হ্যাঁ লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ পাইছি। বলে এখন বিসমিল্লাহ করে সবাই খেজুর খায়, আল্লাহর নবী অনুমতি ছাড়া কেউ বিসমিল্লাহ করে আগে লোকমা দেয় নাই, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। আর আমাদের খাবারের মধ্যে বরকত থাকে কেমনে? হুজুর পায় নাই দোয়া করলো যিনি, ওর প্লেট নাই, আর মুসল্লি প্লেট নিয়ে বড় বড় রান খায়, কথা কন না কে? আমাদের সমাজে মানুষ মারা গেলে গরিবের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে, গরু খাসি জব করে, খোঁজ নিয়ে দেখবেন মেম্বার চেয়ারম্যানের বড় বড় রান, গরিবের পাতে কোনো গোস্ত নাই। এই দোয়া কায়রের গুল্লি মারি জোরে বলুন ঠিক কে না? আরে গরিবের খাবার আয়োজন করেছো, এখানে চেয়ারম্যান কেন? কথা বলেন না কেন? গরিবের জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট, গরিবকে চেয়ারে বসে খাওয়াবা, গরিবকে তুমি কাপড়ের মধ্যে জমিনে বসাইছো, আর চেয়ারম্যান বড় বড় লক্ষপতিদেরকে চেয়ারের মধ্যে বসাইয়া ভিতরে পার্সোনাল খাওয়াও, তোমার দোয়া খায় আল্লাহর দরবারে কবুল হবে না, কবে না হবে না, কথা বলেন না কেন? কি হুজুর? হুজুর আগে দোয়া করলো হুজুরক দিয়া, আর দোয়া খায়ের করার পর হুজুরকে তবারক, কথা কন না কেন? জোরে কর। একটি কথা বলি, আমার জন্য না আপনাদের কথা বলি, যে কোনো মসজিদে দোয়া খায়ের করাবেন, দশটি টাকা হলেও ইমামকে দিবেন, এটা সুন্নত, আমিন কর, সুন্নত। দশটা টাকা দিবেন যে হুজুর এক কাপ চা খাইয়েন, একটা ডিম খাইয়েন, আমার বাবা মার জন্য দোয়া করিয়েন, আমিন কর। ফাওতে ফাওতে দোয়া হয় না, খাওতে দোয়া চান খালি, ঠান্ডা হাত শীতের দিনকালে হাত দিয়ে হুজুরের হাত মোসরাই, এটা এটা মুসাফা না, এটা গজব, জোরে কর ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর একটা ওয়াজ শুনে আমি সেদিন ফুপরাই ফুপরাই হাসিছি। আমার মাথায় যিনি পাগড়ি দিয়েছেন, আমি ছাত্র জীবনে যার মাথায় যখন আমি হাফেজ হয়েছি সেই দিন আমার মাথায় পাগড়ি দিয়েছেন হাবিবুর রহমান যুক্তিবাদী মাওলানা, বাংলাদেশের তৎকালীন সময় ওর থেকে বড় বক্তা কেউ ছিল না, একটু মারহাবা কর, জোরে কর। সেই দিন আমি তেনার মঞ্চের মধ্যে আমি পাগড়ি, আমি তার মাথায় পাকা বাতাস করতেছিলাম, মাথায় পাগড়ি নেওয়ার পর তার মাথায় পাকা বাতাস করতেছিলাম, লক্ষ লক্ষ জনগণ ছিল সেই দিন মঞ্চে, পাকা বাতাস করতে করতে আমার অজান্তে একটা পাকার বাতাস তার মাথায় লাগছে, মানে আমাকে খালি থাপ্পড়টা মারে নাই। সেই দিন আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ এই হাবিবুর রহমান যুক্তিবাদীর মতো বক্তা আমাকেও বানাই দিও, মারহাবা কর, আমার বাবা মার দোয়া আছে, আমার ওস্তাদের দোয়া আছে, ওলামায়ে কেরামের দোয়া আছে, আজকে খোদা না করুক এইভাবে একটা কেমন করে গড্ডাগটি করতে 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 ঢাকা তো আমার এখন সবথেকে মাহফিল বেশি, তো যেভাবে হোক ঢাকায় আমি সেই তেনার এলাকায়, তেনার এলাকায় আমি মুন্সিগঞ্জ সেই এলাকায় আমি মাহফিল করতে করতে করি কেমন করে যেন ওনার মাদ্রাসায় মাহফিল একটা পেয়েছি, মারহাবা কর। সেই দিন উনি আবার বক্তা না, উনি হলেন প্রধান অতিথি নাকি সভাপতি ছিলেন, উনি সেই দিন ওয়াজ করবেন না, এখন তো বুড়ো মানুষ হয়ে গেছে, উনি চেয়ারের মধ্যে এরকম করে গামছা ঘাড়ে দিয়ে বসে আছেন, মারহাবা কর। তো আমি যে মঞ্চে বললাম আজকের যিনি সভাপতি তিনি হলেন আমার মাথায় পাগড়ি দেওয়া, তিনি আন্তর্জাতিক একজন খ্যাতি সম্পন্ন, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে কোরআনের কথা বলে বেড়ায়, মারহাবা কর, একটু জোরে কর। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ,
আল্লাহু খায়রুল মাকিরি। নদীরে কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, কার ভাগ্য কোথায় নিয়ে যাবে, কাকে দিয়ে কি খেলা করবে কে জানে? একটু জোরে বলেন, কে জানেন, কে জানেন? এ ভাই, আল্লাহর রাস্তা একটা কথা বলে যাই, কেন তোমরা ওলামায়ে কেরামকে সম্মান করবা না? কেন তোমরা আলেম আলামাদেরকে মর্যাদা করবা না? আলেমেরা তো নবীর ওয়ারিশ, এটা আপনার আমার দুজাহানের নবী বলেছেন। ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন, একটু জোরে বলবেন আল্লাহু আকবার। এই কোরআনটা কোথা থেকে এসেছে ভাই? লওহে মাহফুজ, জোরে কর আল্লাহু আকবার। এই কোরআনের পরিচয় কি একটু শুনে নেই, এই কোরআনটা কোথা থেকে এসেছে? ফি লাউহিম মাহফুজ, একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার, আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কেন তোমরা আলেম আলামাদেরকে সম্মান করবা না? কেন তোমরা কোরআনের হাফেজদেরকে সম্মান করবা না? কেন তোমরা এই কোরআনকে সম্মান করবা না? একটা বাস্তব কথা বলে দেই, তাহলে তোমরা কোরআনের মর্যাদা বুঝবা। এ ভাই, তুমি গরিব হয়েছো, তাতে কি হয়েছে? তোমার ঘরে কোরআন আছে, তোমার ঘরে এসি নাই, এয়ার কন্ডিশন নাই, দামি এসি এয়ার কন্ডিশন নাই, কিন্তু তোমার ঘরে কোরআন আছে। আল্লাহ রাসূল বলছেন, সব থেকে দামি জিনিসটাই তোমার ঘরে আছে। জোরে বলেন আছে না নাই? আবার অনেক বড় লোকের বাড়িতে দামি দামি এসি এয়ার কন্ডিশন আসবাবপত্র আছে, কিন্তু বড় লোকের বাড়িতে কোরআন থাকে না। কারণ বড় লোকেরা তো ডাকলেই কোরআন পড়ে শরীফ নিয়ে এসে, মাদ্রাসার ছাত্ররা এসে বাড়িতে পড়ে। ভাইজান, মানুষের পড়া এক ধরনের আর তোমার কণ্ঠে পড়া এক ধরনের। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? তোমার বাবা মার জন্য দোয়া করবা, তুমি ভারতীয় আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে আসবা, তুমি মাদ্রাসা গরু জবক আগে খাওয়াবা, এটা এক ধরনের। আর তুমি নিজের সন্তান নিজের কণ্ঠ দিয়ে তোমার বাবা মার জন্য এক খতম কোরআন পড়বা, একটা তিনবার সূরা ইখলাস পড়ে নিজের কণ্ঠ দিয়ে আল্লাহর কাছে দোয়া করবা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বান্দা, তোমার ভাঙ্গা কণ্ঠ দিয়ে যখন তুমি রবের কাছে এই দোয়াটা করবা, আল্লাহ রাসূল বলেন এত তাড়াতাড়ি সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার বাবা মাকে ক্ষমা করা হয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার। বাবা মা মারা গেলে তিন দিনে অনুষ্ঠান করতে হবে, সাত দিনে ফকির খাওয়াইতে হবে, চল্লিশ দিনে গরু জবাই করতে হবে, এটা কি বুখারী শরীফের হাদিস? কথা বলেন, কথা বলে একটু জোরে বলেন আছে না? বাবা না, এই ভুল কাজ করিও না, মানুষকে খাওয়াবা ভালো কথা, তবে এটাকে মানতেই হবে, এই কাজ নয়। সব থেকে উত্তম হলো তুমি সন্তান, তোমার কণ্ঠ দিয়ে তোমার বাবা মার জন্য দিনে রাতে পাঁচবার, জোরে বলেন কয়বার, পাঁচবার তুমি মসজিদে যাইয়া দোয়া করবা। বলেন সবাই, ওয়াকুর রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে কর আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে, কোরআনে আল্লাহ তাআলা তারই পরে, মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা, এহসান তরে এহসান তরে, তাদেরই খুশিতে রব আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তে রব হয় যে অসন্তোষ, খোদারই রহম তারা, খোদারই রহম তারা, এ ধরার দরকার ও গো মা তুমি, এ ধরনের শ্রেষ্ঠ নিয়মা তোমারই পদ তলে রয়েছে জান্নাত। একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার, বলে জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের কথা শুনলে কি মনটা ভালো লাগে না? এ ভাই, আমাদের মা বেঁচে নাই দুনিয়াতে, কাদের কাদের মা নাই হাত তুলে দেখান তো, কার কার মা নাই হাত তুলেন, লজ্জা নাই, মা নাই দুঃখিনী যাবে।
অনেকগুলো হাত উঠছে, অনেকগুলো, একজন, দুইজন, তিনজন, চারজন গুনে শেষ করা যাবে না, তাই না হুজুর? অনেকগুলো লোকের মা নাই, এ ভাই যাদের বাবা নাই হাত তোলেন তো। দেখছেন আমাদের অনেকের বাবা নাই, আজকে হাত নামান। আজকে আমাদের এই মাহফিল থেকে আমরা দোয়া করব বাবা মার জন্য, একটু আমিন বলেন, জোরে বলেন আমিন। বাবা মার জন্য দোয়া করব, যাদের বাবা নাই, তোমার বাবা নাই, আমার বাবা নাই, হুজুরের বাবা নাই, যাদের বাবা নাই, এই বাবা হারা লোকগুলো আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, মা হারা লোকগুলো যখন আল্লাহর কাছে দোয়া করব, একজনের না একজনের বাবা হারা সন্তানের দোয়া কবুল হয়ে যাবে। চিৎকার দিয়ে ধরে বলে ঠিক কেনা, আমরা আজকে দোয়া না করে যাব না ইনশাআল্লাহ, বলি জোরে বলে ইনশাআল্লাহ। কুকুর চেনে? কুকুর চেনে? কুকুরের লেজ জানেন? কুকুরের লেজ হলো বেঁকা। কি সোজা না বেঁকা? বেঁকা। এই কুকুরের লেজটা যদি সোজা করার জন্য একজন কোন বিশেষজ্ঞ লোক বাঁশের চুঙ্গি বানাইয়া ওই কুকুরের লেজের মধ্যে লাগাইয়া 40 দিন যদি কুকুরের লেজে মলম লাগায়, 40 দিন পর বাঁশের চুঙ্গা খুলাইলে কুকুরের লেজ যেমন বাঁকা তেমনে থাকে, কথা বলেন না কেন? না আসতে বলা যাবে না, জোরে কর। কুকুরের লেজ যদি 40 দিন বাঁশের চুঙ্গার ভিতরে ঢুকাইয়া মলম দিয়ে মালিশ করে, 40 দিন পর ছেড়ে দিলে কুকুরের লেজ যেমন বাঁকা অমনে বাঁকা। এই যে বাঁকা কুকুরের লেজ সোজা হয় না, জোরে বলুন ঠিক কেন? বাংলাদেশেও কিছু এরকম কুকুর মার্কা লোক আছে, মনে কিছু নিয়েন না ভাই, কষ্টই বলছি, কষ্টে বলছি, কথা শুনেন, বাংলাদেশে এরকম কতগুলো কুকুর মার্কা লোক আছে যারা মুসলমানের সন্তান, মুসলমান দাবি করে, এই লোকগুলো ইসলামের বিরোধিতা কথা বলে শুধু ক্ষমতা টিকিয়ে থাকার জন্য, জোরে বলুন ঠিক কেন? হাত তুলে দলে বলেন, জোরে বলেন, তাকবীর দিয়ে বলেন ভাই। আপনারা কি কোনো কষ্ট পাচ্ছেন, কোনো ব্যথা পাচ্ছেন? আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, আমি দিনাজপুরের বক্তা, সারা বাংলাদেশ আল্লাহ পাক আমাকে ঘুরায় আপনাদের দোয়ায়, আমিন কর, জোরে বলেন। সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা বাংলাদেশ আল্লাহ পাকের অশেষ মেহেরবাণী, এই দিনাজপুরি বক্তা দিয়ে আল্লাহ পাক আমাকে চিনায় আপনাদের দোয়ার বরকতে, সারা বাংলাদেশে আমি এই হকের কথা বলি, জীবনভর বলবো, কোরআনের কথায় বলবো, নবীর পক্ষে কথা বলবো, যদি জীবন চলে যাও কোনো অসুবিধা নাই, জোরে বলুন ঠিক কেন? একটি কথা বলি ভাই, মরণ কার হাতে? আসতে বলেন না, একটু জোরে বলেন। আপনি যদি মরণের ভয়ে সাত তবক মাটির নিচে যাইয়া যদি লুকিয়ে থাকেন, সেখানে কি আজরাইল যেতে পারবে না? না আসতে বলেন, একটু জোরে কর, আজরাইল যাবে না? একটি কথা বলবো, জোরে বলেন, বলবো, নিজের চোখে দেখা এবং হাদিস পড়া আমাদের কাছে দুটি জিনিস পাবেন, একটি যে কথাগুলো বলবো বাস্তব সেই জিনিসগুলো দেখছি প্র্যাকটিক্যালে এবং হাদিসও পড়ছি, আমিন কর। একটি সূরা পড়বো, যেই সূরাটার নাম হলো সূরা ফিল। আপনারা আমার সঙ্গে সূরাটা যখন শুনবেন দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলতে পারবেন তো? কোরআন পড়লে আপনাদের ঈমান তাজা হবে, কোরআন শুনলেও ঈমান তাজা হবে, জোরে কর আল্লাহু আকবার। রেডি হন, যেখানে থামবো সেখানে আল্লাহু আকবার বলবেন, রেডি হন। বিসমিল্লাহির রহমানির রহিম, না হয় নাই, এটা আল্লাহ আকবরের আওয়াজ হয় নাই, ঈমান শক্তি বাড়ানোর জন্য বলছি, সবাই হাত তুলে বলবেন, এখন ওয়াজ আমার গোছানোর দিকে আসছি, আমিন কর। আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, এখনো তোলেন নাই সবাই, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল।
যা তাকবীর দিবেন দিবেন এবারে শেষবারের মতো আপনারা দুই হাত উঁচু করে যখন তাকবীরটা দিবেন এটাই শেষ তাকবীর জোরে হাত তুলে বলবেন ফাজআলাহুম কাআসফিম মাকুল আমার ভাইজান আমার বন্ধুগণ রে আমার দিকে তাকিয়ে থাকেন অনেক অল্প সময়ের ভিতরে আমার বয়ান শেষ হয়ে যাবে আর জীবনে এই সভাপতিকে পাবেন কিনা জানি না মাওলানা রবিউল ইসলামকে জীবনে পাবেন কিনা জানি না আপনার পূর্ণিমার চাঁদের মতো মুখটা দেখা যাবে কিনা জানি না আগামীকাল আপনার আমার জীবনের শেষ মৌতের বিছানাও হতে পারে ঠিক কিনা কাল এ ভাইজান হাজার হাজার এখানে এখানে অনেক মানুষ আছেন মিডিয়ার আছেন সাংবাদিকেরা আছেন আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আপনাদেরকে রেকর্ড করতেছেন ভিডিও করতেছেন এই যে কোরআনের পক্ষে আপনারা চিল্লাচ্ছেন কথা বলছেন খোদার কসম করে বলি এটাই হবে আপনার আমার জন্য নাজাতের ওসিলা একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার একটু জোরে বলেন আল্লাহু আকবার শেষবারের মতো সংগীতটা বলবো যারা যারা শুনতে শুনবেন এবং শেষবারের মতো একটু আল্লাহু আকবার বলেন এ মুসলমান ভাইরা এটা হলো বিপ্লবী সংগীত এই সংগীতটা শোনার পর সবাই একটু আল্লাহু আকবার বলে সবাই মজবাকে আনন্দিত করে দিবেন আল্লাহু আকবার বলেন একটু জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা তোমার এমন তো হতে পারে জহরে জানাজা কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা এমন তো হতে পারে জহরে জানাজা জোরে কান জোরে কান জোরে কান মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাতটা হয় নামাজের উপরে কাফের মমিন তফাতটা হয় নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাতটা হয় নামাজের উপরে ভাই নামাজের উপরে এ জীবনে নামাজ যেন এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা এমন তো হতে পারে জহরে জানাজা এমন তো হতে পারে জহরে জানাজা কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা জোরে বলেন ঠিক না বেটি আরো জোরে বলুন ঠিক কিনা বাস্তব কথাটা বলে যেই দিলটাকে নরম করে দাও রে যুবক হে যুবক ভাইরা তোমাদের পা দুটো যদি আঘাই দাও আমি তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে অনুরোধ করে বলবো এ মাওলানার কাছে জিজ্ঞাসা করেন এ মাওলানার কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ পাক আমাদের সম্মান আর মর্যাদা এমনি দেয় নাই আল্লাহ পাক সম্মান মর্যাদা দিয়েছেন আমার মা বাবার দোয়ার বরকতে জোরে বলুন ঠিক কেনা এ ভাইজান জীবনে যদি তোমার গন্তব্যস্থানে পৌঁছতে চাও জীবনে যদি বড় ইঞ্জিনিয়ার হতে চাও ডাক্তার হতে চাও বড় মাস্টার হতে চাও বড় মাওলানা হতে চাও তোমার মা বাবার দোয়া ছাড়া কোনোদিন তোমার স্থানে পৌঁছিতে পারবে না জোরে বলুন ঠিক কিনা মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনার মতো এ ভাইজান কেন তোমরা তোমাদের মাকে সম্মান করবা না কেন তোমরা তোমাদের বাবাদেরকে সম্মান করবা না মা বাবার মুখ মক্কা মদিনা জোরে বলেন আল্লাহু আকবার এ যুবক ভাইরা ভালো করে শুনেন যেই সূরা ফিলটা আমি তেলাওয়াত করলাম
যেই জায়গায় নাজিল হয়েছে সূরাটা, যেই জায়গায় নাজিল হয়েছে আরাফা এবং মুজদালা, মুজদালিফার মাঝখানে একটা মসজিদ আছে, সেটাকে এই মসজিদের নামিরা বলা হয়। এই মসজিদে আমি জীবনে কতবার নামাজ পড়েছি, এই মসজিদে থেকে উযু করেছি, রেশ করেছি, মসজিদের নামিরা, মসজিদের নামিরা। মসজিদটা হলো মুজদালিফার ভিতরে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এ ভাইজান ভালো করে শুনে নেন, আল্লাহর নবীর দুনিয়াতে আসার কয়েক বছর আগে বাদশা আব্রাহার দল তাদের সৈন্য বন্যদেরকে নিয়া কাবা শরীফ ভাঙার জন্য আসতেছিল, ভাঙার জন্য। জোরে বলেন, কাবা শরীফ কি তাদের বাপের না আল্লাহ? একটু জোরে কন। দুনিয়ার সব জায়গায় হাত দেওয়া যায়, আল্লাহর ঘরে হাত দেওয়া যায় না। দুনিয়ার সব জায়গায় হাত দেওয়া যায়, আল্লাহর কোরআনে হাত দেওয়া যায় না। জোরে বলুন, ঠিক কেনা? এই যে ফ্রান্সের নাস্তিক, যেই নাস্তিকের বাচ্চা আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করেছে, পুলিশ তার জন্য নিরাপত্তা ছিল, ভাইজান এমন রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে, তার মৃত্যুটা কেউ চিনতে পারে না। এই জোরে বলুন, ঠিক কেনা? তুমি যত দৌড়াও তোমার পায়ে তো রশি লাগা, আমাদের পায়ে রশি লাগা কে লাগাইছে? একটু জোরে কর। ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায় না, ঘুড়ি উড়ায় না? ছোট ছোট বাচ্চাগুলো এই যে এখন ঘুড়ি উড়াবে, রশি ছেড়ে দিয়ে ঘুড়িটা অনেক দূরে উড়া, এক গোটা দিন ঘুড়ি চলতেছে আপন মনে, কিন্তু সন্ধ্যা বেলার দিকে ঘুড়ির রশিটা ধরে টানতেছে, টানতেছে বাচ্চাটার হাতের মধ্যে ঘুড়ি অটোমেটিক চলে আসে। একটু জোরে কন, জোরে কন, জোরে কন। আপনার আমার পায়ের মধ্যে মরণের রশি বাঁধিয়ে আল্লাহ আজরাইলের হাতে দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এখন দৌড়া, সারা পৃথিবীতে তোর ক্ষমতা দেখা, পাওয়ার দেখা, দৌড়া দৌড়ি কর। জোরে বলুন, ঠিক কেনা? যখন তোমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে, আস্তে আস্তে ঘুড়িটা টান দিতেছে, আপনার আমার হায়াতের জিন্দগি যতদিন যাচ্ছে তত আমাদের হায়াতের জিনকোর কমে যাচ্ছে, ঘড়ির একটা সেকেন্ড কমে যাচ্ছে, বাঁচতেছে আপনার একটা সেকেন্ড কমে যায়। আজকে আমরা সন্তানের জন্মবার্ষিকী করি সমাজে, কথা বলেন, জন্মবার্ষিকীর কারণটা কি? আমার সন্তান যেন সারা জীবন সুখে থাকে, না এটার জন্মবার্ষিকীর উদ্দেশ্য না। জন্মবার্ষিকীটা যদি মানুষ বুঝতো তাহলে জন্মবার্ষিকী কেউ পালন করতো না, কেন জানেন? বলি বোঝাই, শুনবেন তো, জোরে বলেন। জন্মবার্ষিকী যেটা করেন, আপনাদের মতে বলি, আমাদের দেশে জন্মবার্ষিকী কিরকম হয়? 10-12টা মোমবাতি আনে, কথা কর না কেন? জোরে কর। সন্তানের শুভকামনার জন্য বাবা মারা একটা মোমবাতি জ্বালায়, মোমবাতি জ্বালাইয়া মোমবাতির মাঝখানে একটা দামি কেক লেয়, এই কেকের মধ্যে সন্তানের নাম লাগছে সুমন। কি নাম? আমার মিডিয়া ছেলেটার নাম সুমন। এই ফির না, মারাবা কর, একটু জোরে কর। এই কেকের মাঝখানে লেখছে সুমন। কি নাম? এই সুমনের কেক কাটবে, কে কাটবে? বাবা মা কাটবে, অথবা তার মা কাটবে, অথবা তার বোন কাটবে। এবার কি বলে জানেন আমাদের দেশের জনগণ? হায় হায় হায়, কি বোকা! একটা ইংলিশ বাক্য বাক্য বলে, হ্যাঁ হ্যাপি বার্থ, এটার অর্থ কি? যারা কয় উমরা বোঝে না, একজন ভাই বলতেছে যারা কয় উমরা বোঝে, আসলে এটাই সহি কথা। জোরে বলুন, ঠিক কেনা? যারা কেক কাটে হ্যাপি বার্থ টু ইউ, এই কথাটা যারা বলে আসলে ওরাও অর্থ বোঝে না, কথা কন না কেন? এ ভাই, কথা না বললে ওয়াজ করা যাবে না। জোরে বলুন, ঠিক কেনা? এবার দেখেন, সন্তানের জন্য কেক কাটে, এটা বাস্তব কথা বলি ভাই, বেজার হচ্ছে না তো? এবার কেক কাটতেছে মোমবাতি জ্বালাইয়া, এবার কেক কাটে বলতেছে হ্যাপি বার্থ টু ইউ, এবং সবাই হাত তালি দিচ্ছে আর গান গাচ্ছে। জোরে বলুন, ঠিক কেনা? এটা কি জন্মবার্ষিকী? এটা কি জন্মবার্ষিকী? এটা ইহুদি নাসারাদের কালচার, সন্তানের জন্য অমঙ্গল, কথা বলেন না কেন? আরো জোরে বলুন, ঠিক কেনা? জন্মবার্ষিকী কোন একেবারে যে টার্গেট করে দোয়াও করতে হবে এরকম কোন হাদিস আছে হুজুর? দোয়াও কেন করবেন আপনি? কি জন্য? জন্মবার্ষিকী বলতে কিছু নাই, মৃত্যুবার্ষিকী বলতে কিছু নাই,
কথা বলেন না কেন? সৌদি আরবের পবিত্র দেশে আমাদের দেশের নবীর মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী নিয়ে মিছিলের শেষ নাই, যেখানে সৌদি আরব মদিনার দেশ, আল্লাহর নবীর দেশ, সেই দেশের মানুষে আল্লাহর নবীর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী কোনোদিন করে না। জোরে কর ঠিক কেনা? বাংলাদেশ ভারত পাকিস্তান মাজার নিয়ে এমন ব্যবসার প্রতিষ্ঠান করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, এই টাকাগুলো কারা খায় খোঁজ নিয়ে দেখবেন কারা খায়? সলিমুদ্দিন কলিমুদ্দিন কোন হুজুর মুজুর ইমাম না, এরা বড় বড় ভোমরা নেতা খায়। এর কথা না বললে ওয়াজ করব কেমন? বড় বড় ভোমরা নেতা, ভোমরা নেতা বলেন, বড় বড় মাতা। আমরা একবার বাইতুল এই গোস্তামি না, হ্যাঁ, ওখানে আমাদের একটা মাহফিল ছিল, তা আমার একজন বন্ধু বর উনি গেছেন আমার সফর সঙ্গী, ওই বাইতুল মুস্তামিতে কবর জিয়ারত করব একজন আল্লাহ ওলি, উনি ওনার জীবনী তো আমাদের জানা আছে, মারাবা কর তো ওনার কবরে যখন জিয়ারত করতে যাব, বিশ্বাস করেন রবিউল ভাই, এত বড় মোষ, এই মোষটা মোষ আসি মনে হয় নাবিত পড়তেছে, আর শরীরের গন্ধে তার করে থাকা যায় না, এইরকম একটা লোক মাথার মধ্যে লাল শালুয়ালা এরকম লুমাল বান্ধে আমাদের কাছে এসে বলে, শেখ এই সুতাটা নেন, এটা লাল সুতা হাতত দিয়ে কয় কি কয়, আপনি এই গাছটার মধ্যে এইভাবে বান্ধেন কি হবে, আপনি যে নিয়তে বানবেন সেটাই কবুল হবে, এটা নাউজুবিল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন, একটু জোরে কর। আমি সুতাটা নিতে চাই, আমার সফর সঙ্গী ওই কার না সুতা নিস না, এটা সুতা নেব না। আমি বললাম ভাই এটা ভোমরা সোমরা নেতা বহুত আছে, বেশি বাড়াবাড়ি করলে ঘুতাও খেতে পারিস, বান্ধিস না মানিস সুতাটা নে তাতে, মারহাবা কর, বিশ্বাস করবেন না। এইভাবে কোন মতে বান্দা বান্দি নাই, চলে গেলাম ওইদিকে একটা মাজারের পাশে, যাই দেখলাম ভাই একটা কবরের মধ্যে খালি সমানে মানুষ টাকা ফিকে, সমানে খালি টাকা দেয়। তা আমরা ফিরে আবার মোবাইল নিয়ে গেছি, মোবাইল দিয়ে মাঝে মাঝে রেকর্ড ইয়া ভিডিও করতেছি, দেখতেছি 1000 টাকার নোট, 500 টাকার নোট, আমার বন্ধুটা কয় নেমো নাকি 1000 টাকা, খবরদারের ক্যামেরা আছে। এই কথা বলতে বলতে দুই চারজন ভোমরা চোমরা লোক আমাদের আশেপাশে এসে হাজির, দেখছি এলে ভোমরা চোমরা, এলে তোমার মতো, এলে সতর্কত না, এলে বড় বড় নেতা, জোরে বলো ঠিক কেন? একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ ভাইজান, মাজারে যারা যায়, মাজারে যারা টাকা দেয়, মাজার নিয়ে যারা ব্যবসা করে, এরা সবাই শেরেকের কাজ করে, জোরে বলুন ঠিক কেন? আরো জোরে বলুন ঠিক কেন? তোমার সন্তান নাই, তোমার মাজারে গেলে সন্তান দিবে, তোমার ব্যবসা ভালো হয় না, মাজারে গেলে ব্যবসা হবে, তোমার ব্যবসার উন্নতি হবে, তোমার সন্তান দিবে, এই ভণ্ডা বিছাড়তে হবে, জোরে বলুন ঠিক কেন? বাংলাদেশের বহুত বড় বড় মন্ত্রীরাও ইলেকশনের আগে বড় বড় মাজারে যায় জিয়ারত করে, কথা কর না কেন? কি হবে বলে, আমি এবার এমপি হব, এবং এমপি হলে মন্ত্রী হব, কথা কন, কথা কন, কথা কন, আরো জোরে কন, আরো জোরে কন। এই পৃথিবীর সব থেকে বড় মাজারের মাজার, সব থেকে শ্রেষ্ঠ মাজার হতো আপনার আমার দোজাহানের নবীর রওজা মোবারক না, আসতে বললে হবে না, জোরে কর। এই রওজা মোবারকের বাস্তব চিত্রটা আপনাদের কাছে শোনাই, রওজা মোবারকে সৌদি আরবের সরকার যদি একটা টাকার বাক্স দিত, তাহলে ডেইলি এক ট্রাক সকালে আর এক ট্রাক সন্ধ্যাবেলায় টাকা নিয়ে রাষ্ট্রীয় ভাবে জমা দিতে পারতো, কথা বলেন না কেন? চাচা আব্বাজান বাবা, এই 10 মিনিট 10 মিনিট বসেন বাবা, আপনারা আমাদের বরকত, 10টা মিনিট বসেন, মারহাবা কর, একটু জোরে কর, মারহাবা, আস্তাগফিরুল্লাহ পড়েন, রব্বি, জোরে বলে রব্বি, মিন কুল্লি জামবে ও আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। ভাই আলোচনাটা শেষ করে দেব, কথা বলেন পিছনের ভাইরা, শেষ করব, এই 2 মিনিট 3 মিনিটের মধ্যে যদি আলোচনাটা শেষ হয় অসুবিধা হবে? একটু হাত তুলে মারহাবা বলে দেখান তো, না দেখান সবাই মারহাবা বলে, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। এখন বলি বাবা, জন্মবার্ষিকীর কারণটা কি জানেন? জন্মবার্ষিকীটা যদি মানুষ জানতো অর্থটা, তাহলে কোনোদিন সন্তানের জন্মবার্ষিকী করতো না,
কেন জানেন? সন্তানের বয়স দশ, কত? দশ বছর বয়সে জন্মবার্ষিকী করা। জন্মবার্ষিকীর উপহার কি জানেন? আজকে আমার জীবনের 50 বছর অথবা 60 বছর হায়াত পাইলেন, এই 60 বছরের ভিতরে তোমার 10 বছর দুনিয়া থেকে চলে গেল, কথা বলেন? তাহলে সন্তানের জন্য এই জন্মবার্ষিকী করতো না বাবা? বাবা রে, আল্লাহর কোরআন সামনে আছে বাবা, কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি জন্মবার্ষিকীর কথা লেখাইতে পারেন, সিয়াসাতটা হাদিস ছয়টা আছে, ছয় হাদিসের ভিতরে যদি কোনো জায়গায় জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর হাদিস যদি থাকে, আল্লাহর কসম আমরা ওলামায়ে কেরাম আগে জন্মবার্ষিকী করতাম। জোরে বলুন ঠিক কেনা? বাবা রে, কোরআন এবং হাদিসে যেহেতু নাই, তোমাদের হাতে পায়ে ধরে যায়, তোমাদের সন্তানের মঙ্গল যদি তোমরা চাও তাহলে কোনোদিন মোমবাতি জ্বালাইয়া জন্মবার্ষিকী করিও না, কেক কাটিয়া কোনোদিন জন্মবার্ষিকী করিও না, বরং তোমার সন্তানকে ভালো ভালো উপদেশ দিবা। বাবা, তুমি আজান পড়লে মসজিদে যাবা, মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা, সত্য কথা বলবা, ইসলামের পক্ষে চাকবা, তুমি হলে অরিজিনাল পিতা মাতা। জোরে বলুন ঠিক কেনা? আরো জোরে বলুন ঠিক কেনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, সূরা ফিল যেই জায়গার মধ্যে নাযিল হয়েছে এই জায়গাটা হলো মসজিদে নামিরার পাশে সেই জায়গাটা। হাজিরা ওই জায়গায় গেলে সাধারণ গতির থেকে একটু আলাদা ভাবে দূরে দৌড়ে পালাইতে হয়। আল্লাহু আকবার বলে বাদশা আব্রাহার দল কাবা শরীফ ভাঙ্গার জন্য যখন কাবা শরীফের আশে কাছাকাছি আসতেছিল, ভালো ভালো করে কান ফেলাইয়া শুনিয়া নেন ভাইজান, কাবা শরীফের কাছে যখন আসতেছিল, কাবা শরীফ ভাঙ্গার জন্য তাদের হাতি লয় লস্কর নিয়ে বাদশা আব্রাহার দল, তৎকালীন সময় ওর থেকে ক্ষমতাসীন বড় বাদশার কেউ ছিল না, আল্লাহু আকবার কর, সেই ক্ষমতাসীন সৈনিকেরা হাতুর নিয়ে, দলবল নিয়ে, হাতি ঘোড়া নিয়ে যখন কাবা শরীফের ভাঙার জন্য তাদের তরবারি যখন কাবা শরীফের যখন ইটের মধ্যে যখন হাত লাগাইছে, ভাইজান ভালো করে শুনে নেন, যখন কাবা শরীফের পিঠের মধ্যে হাত লাগাইছে, কাবা শরীফটা তো সবচেয়ে কালো জায়গা, কাবা শরীফটা বর্তমানে একটা কালো পাথরের মতো। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, যখন কাবা শরীফের মধ্যে হাতুড়ি লাগাইছে, ওই কাবা শরীফের ওই পাথর থেকে কিছু অংশ বালু অথবা ধুলা ওই কাফের বেদিন বেঈমানদের চোখের মধ্যে এসে লেগেছে, যে জায়গায় লেগেছে সেখানে ক্যান্সার হয়ে গেছে। একটু জোরে কান আল্লাহু আকবার। চোখের মধ্যে লাগছে, চোখের ক্যান্সার হয়ে গেছে, শরীরের যেই জায়গায় লাগছে সেই জায়গায় ক্যান্সার হয়ে গেছে। আমার ভাইদের, আমার বন্ধুগণ, আল্লাহ বাদশা আব্রাহার দলবলকে বড় বড় সৈনিক দিয়ে, বড় বড় বোমা দিয়ে আল্লাহ ধ্বংস করায় নাই। কি দিয়ে ধ্বংস করাইছে তার প্রমাণ হলো সূরায়ে ফিল। আব্বা বাদশা আব্রাহার দলকে ধ্বংস করাইছে ছোট্ট ছোট্ট আবালিল আবাবিল পাখির দুই পায়ের মাঝখানে ছোট্ট ছোট্ট কাবা শরীফের কঙ্কর। এই কঙ্করগুলো দিয়ে যে হাজিরা দিয়ে যেই কঙ্কর দিয়ে শয়তান মারে, এতটুকু ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আল্লাহ পাক ওই পাখির দুই পায়ের মাঝখানে পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বাদশা আব্রাহা এই ভয়ে এমন একটা আত্মগোপন জায়গার মধ্যে তিনি লুকাইয়াছিল। আমার ভাইজান, আমার বন্ধুগণ, বাদশা আব্রাহা মনে করছে এই জায়গা, এই বাক্সে মনে হয় কোনো আবাবিল পাখি আসতে পারবে না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর গজব যখন আসে কেউ রক্ষা করতে পারবে না। জোরে বলুন ঠিক কেনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, বাদশা আব্রাহা এমন একটা খোলের ভিতরে, বাক্সের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে সেই বাক্সের এক কোণের মধ্যে সেই পাখিটা কঙ্কর নিয়ে বসে আছে। মারহাবাকান, মারহাবাকান। বাদশা আব্রাহা চোখ তাকিয়ে আছে, কে ভাই তুমি? কয় তোর আজরাইল। বলে এখানে কেমনে করে ঢুকলি? বলে তুই আসার আগে আল্লাহ আমাকে ঢুকাই রাখছে, কারণ তোকে আমি এখানেই ধ্বংস করব। আমার ভাইজান, আমার বন্ধুগণ, যত বড় দৌড়াদৌড়ি করো আর যতই লাফালাফি করো, যতই বেয়াদবি করো, একদিন তোমাকে ধরা দিতেই হবে। এই ধরাটা দিতে হবে আমার আল্লাহর কাছে, সেই আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে কোনোদিন বেঈমানি করা যাবে। একটু জোরে বলেন যাবে। আল্লাহ যেন সকলকে, আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করে। সবাই জোরে কোন আমিন। আমি যে আয়াত কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমার ব্যাখ্যা আমি 2-4-5 মিনিটের মধ্যে দেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। একটু আরহাব, আল্লাহু আকবার।
এখন আপনারা কেউ ডিস্টার্ব দিবেন না, কেউ নড়বেন না, এটা আমার অনুরোধ। আমিন কর, জোরে বলেন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ভালো করে একটু কান ফেলাইয়া শুনেন। আমি এই মসজিদটা, এখানে কয়টা বাড়ি আছে ভাই? 36টা বাড়ি নিয়ে, পরিবার নিয়ে এখানে পুকুরের ধারিতে একটা সুন্দর মসজিদ নির্মাণ করেছেন। আমিন কর, এই মসজিদটা এই এলাকার জন্য একটা নাজাতের ওসিলা। আমিন বলেন। এই এলাকার মানুষগুলো মসজিদের আজান শুনবে এবং মসজিদে এসে নামাজ পড়বে, একটু আমিন বলবেন না? এই ঘরটা এই এলাকার মানুষের না আল্লাহ? জোরে বলেন কার? যেহেতু এখানে আজান হয়, যেহেতু এই ঘরের সঙ্গে কাবা শরীফের একটা সম্পর্ক আছে। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা হাদিস বলি আপনাদের সামনে, যেহেতু এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, এটা এমনি এমনি হয় নাই, এখানে কাবা শরীফের একটা পাথর পড়ছে। মারহাবা কর, এটা হাদিস আছে না হুজুর? যেখানে একটা কাবা শরীফের পাথর পড়বে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ সেখানে একটা মসজিদ নির্মাণ করবে। যদি কাবা শরীফের পাথরটা সমুদ্রের মাঝখানে পড়ে, সেই সমুদ্রের মাঝখানে একটা মসজিদ আল্লাহ বানাবে। বাংলাদেশে একটা প্রমাণ বলি, বাংলাদেশেও একটা মসজিদ আছে সমুদ্রের মাঝখানে। যারা যারা শুনতেছেন একটু হাত তুলে আল্লাহু আকবার বলুন না? আরো জোরে জোরে বলা লাগবে, এটা জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। সেই মসজিদেও আমি মাহফিল করেছি, সেই মসজিদেও আমি গিয়েছি। একটু চলে আলো, আল্লাহু আকবার আনন্দ নিয়ে বলেন না? আরো জোরে বলা লাগবে, এটা ঠাট্টামি কথা না। পাহাড়ের ভিতরে সমুদ্রের মাঝখানে সেই মসজিদটা যেতে গেলে কমপক্ষে 6 ঘন্টা যাওয়া লাগে পানির মধ্যে দিয়ে। না আসতে গলা লাগবে না, জোরে কর। এত সুন্দর সুন্দর কথাগুলো বলতেছি, আপনারা একটু আনন্দ পাচ্ছেন না ভাই? এই যুবক ভাইরা জোরে বলেন আনন্দ পাচ্ছে? একটু মারহাবা কর। এই কথাটা বলার কারণ কি জানেন? কাবা শরীফের হাত পাথর দুনিয়ার জমিনে আনাছে কানাছে যেখানে পড়বে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ সেখানে একটা মসজিদ নির্মাণ করবে। এই যে এই জায়গায় ঢেকিয়া পাড়া, এই যে মসজিদ হয়েছে, এটাও একটা কাবা শরীফের অংশ। এই কাবা শরীফ এটাও একটা অংশ, এখানে নামাজ পড়লে কাবার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বাংলাদেশে সেই জায়গাটার নাম হলো সমুদ্র সৈকতের পাশে, একেবারে কক্সবাজার উকিয়া দিয়ে সেই জায়গায় যেতে হয়, এটার নাম হলো সেন্ট মার্টিন। গেছেন নাকি কেউ সেন্ট মার্টিনে? যারা যারা গেছেন বলেন তো হাত তুলে দেখান, কেউ জান নাই? আমি গিয়েছি, মারহাবা কর, একটু জোরে কর মারহাবা। সেন্ট মার্টিন অনেক দূর, একেবারে সমুদ্রের অনেক সমুদ্র সৈকতের পার ভিতর দিয়ে অনেক প্রায় লম্বা সফর স্টিমার দিয়ে সেখানে ঢুকতে হয়। সেই সেই জায়গা একটা দ্বীপ, একটা পাহাড়, সেখানে সমুদ্র চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে একটা পাহাড়, সেইখানে কিছু জায়গা বসবাস। ওখানে বাংলাদেশের একজন বড় মুফতি, মুফতি কিফায়াতুল্লাহ, নাম শুনছেন? সেখানে একটা কওমি মাদ্রাসা বানাইছে, প্রায় 350 ছাত্র সেখানে লেখাপড়া করে। মারহাবা কর, মারহাবা কর মুফতি কিফায়াতুল্লাহ। আমরা 2017 সালে বাংলাদেশের মামুনুল হক থেকে শুরু করে দিয়ে হাফিজুর রহমান কুয়াকাটা থেকে শুরু করে দিয়ে বাংলাদেশের অনেক বক্তারা সেখানে ঢুকে ওয়াজ মাহফিল করছে। মারহাবা কর, মারহাবা কর। সেই মসজিদে গিয়ে আল্লাহ পাক, আমি অনেক সময়, আমি 2 দিন ছিলাম, সে 2 রাত ছিলাম, 2 রাতের মধ্যে এই মসজিদে অনেকবার ইমামতিও করছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তার কারণটা কি বুঝাইলাম জানেন? আল্লাহ যদি চায় তো সেখানে একটা মসজিদ বানাবে, তো মসজিদ বানাবে এমনি নয়, কাবা শরীফের একটা চিহ্ন সেখানে রাখবে। জোরে কর, আল্লাহু আকবার। এই জায়গায় ঢেকিয়া পাড়া, জামে মসজিদ, ঢেকিয়া পুকুর, এই জামে মসজিদ, এটা একটা কাবা শরীফের অংশ। যারা যারা এই মসজিদটাকে ভালোবাসেন একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তো ভাই। আল্লাহু আকবার জোরে বলবেন, এবারে শেষবারের মতো আল্লাহু আকবার বলেন।